বরাবরই রাজনীতি পলিটিকের সঙ্গে পলিটিশিয়ান যুক্ত থাকলেও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ, মানুষের পাশে দাঁড়ানো, বিপদ আপদ, এগুলো আমি চেষ্টা করি ছোটোবেলা থেকে অভ্যস্ত। সেই হিসাবে আজকে আসা, এবং আমি যেখানে থাকি তার পাশে গাজল, মালতিপুর, চাঁচল, হরিরামপুর, এগুলো বিধানসভা পার্শ্ব, সেখানেও বিভিন্ন আচার অনুষ্ঠান, ধর্মীয় জালসা, ধর্মীয় উৎসব, নাম কীর্তন, প্রোগ্রাম বা বিপদ আপদে লোকজনের পাশে থাকতে। সেই হিসাবে এখন এমএলএ হয়েছি এই এলাকার পাশে। আমি ইতিমধ্যে মহরমের প্রোগ্রামে কারবালাতে এসে বলেওছি যে আপনাদের সুযোগ সুবিধা অসুবিধা, চিঠি চাপাটি, রেফারেন্স, সুপারিশ লেখা ইত্যাদি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে বললে আমি আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন হিসাবে নিশ্চয়ই এগুলো আমি হেল্প বা সহযোগিতা করব। যাই হোক, এই প্রসঙ্গে একটাই বলবো যে সেই আক্রান্তকারী যেই পলিটিক্যালি যে পার্টিরই সমর্থক হোক না কেন, আমি জানি না, আমার জানার প্রয়োজনও নেই, যারা এইগুলো কাজ করে তাদের আমরা সমাজে খুব সচেতন লোক বলে আমরা মনে করি। আমি এটুকুই বলবো সে নেতা কর্মীর বা বড় লিডারের আত্মীয় পরিজন হলেও যাতে ছাড় না পায়, এটুকু আমি আমাদের কাছে জানাবো। যারা সমাজে এই ধরনের কাজ করে তারা সমাজের কি আমি মনে করি। ঠিক আছে, গণ্ডগোল নিত্যদিন কথা কাটাকাটি তর্ক বিতর্ক হবে, ধাক্কাধাক্কি হবে, সেটা একটা আলাদা পর্যায়। যেভাবে একটা তরতাজা যুব সে যেভাবে তার প্রাণ চলে গেছে, তার বাবা মার কোল খালি হয়েছে, সত্যি মুখ খালি করা একটা পরিবেশ। যাই হোক, বিভিন্ন বিপদ আপদ, অসুবিধা, দুর্যোগ, দুর্বিপাকে বা সুপারিশ, কাগজপত্র, চিঠি চাপাটি, এমএলএ সার্টিফিকেট, আমি আক্তার সাহেবকে এবং রফিকুল সাহেবকে জিও রেখেছি, যা যা কাগজ লাগে যখন আপনারা নিতে পারবেন, প্রয়োজনে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নিয়ে যোগাযোগ করতে পারবেন, আমি আছি আপনাদের সঙ্গে, এবং এই পরিবারের বাবা মার সঙ্গে আমি দেখা করব, তাদের সঙ্গেও আমরা থাকব। আর নিশ্চয়ই যে কার্যকলাপ করছে তো উপযুক্ত শাস্তি পাক আইন মতো আমরা চাইব। বা আমি এই যে এমএলএ হিসাবে পার্শ্ববর্তী এলাকার হলো, আমি নিজের এলাকাতেও যারা এই ধরনের কাজকর্ম করে তাদের সঙ্গে থাকি। আমি পরিষ্কার, আপনারা আমার হয়তো যারা বক্তৃতা ভাষণ শুনেছেন, আমি ক্লিয়ার বলে দিই এই ধরনের দুষ্কৃতিমূলক অপরাধমূলক কাজ